আমি সিলেটে থাকি, সিলেটে থাকি আমি। আমি আমার বাবার কিছু 177% জায়গা আমি বুঝে পেয়েছি। তবে আমি এমপি সাহেবের কাছে বলতেছে, আমার গ্রামের নিরাপত্তার জন্য আমার 3টি ভাই আমার সাথে আছে, আরও 2টি ভাই, আমরা যাতে এই রাড়া মুন্সিবাড়ির জায়গার উপরে যদি আমরা না থাকতে পারি, তাহলে আমরা জায়গা কী করে রায় পাইলাম, আমরা কেমনে কীভাবে থাকতে পারতেছি, আমরা আপনার কাছে একটু সহযোগিতা চাই। আপনাদের কাছে, এলাকাবাসী সবার কাছে আমরা আমি একটু সহযোগিতা চাই। প্রিয় দর্শক, আমি অত্যন্ত বাস্তহরা মানুষ হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবেদন, আমাকে আমার কোর্ট আমার কিছু জায়গা নিয়ে 177% জায়গা নিয়ে, মানে একটা মামলা ছিল 14 বছর মামলা, বিনা পয়সায় আমার এই মামলাটি সরকার চালাইছে বা কোর্টের উকিলে চালাইছে, কাশেম উকিল সাহেব। কাশেম উকিল সাহেবকে বিশেষ করে ধন্যবাদ দেওয়া গেল, আর 14 বছর মামলা চালাইয়া উনি এই জায়গা আমাকে বুঝাইয়া দিল, মানে কোর্ট অফিস থেকে তাই আমাকে জায়গাটা আমার সমঝাইয়া দিল। আমি অশিক্ষিত মানুষ, আমি কথা বলতে পারি না, তবে না বইলেও পারি না। এই হিসাবে আমি অনেক ধরনের হুমকি হামকি ধমকি এই সেই শুনতে পারতেছি, কিন্তু আমার লোকে বলে না, বাইরে বাইরে অনেক কিছু গবেষণা করতেছে। আমার জানের কোনো নিরাপত্তা আমি দেখতে পারতেছি যে আমার জানের কোনো নিরাপত্তাই নাই। তবে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবকেও বলেছি, আমার জানের নিরাপত্তার জন্য যেই কোর্ট আমারকে রায় দিয়ে সরকারবাদী মামলা দিয়ে আমি একটি পয়সাও খরচ করতে পারি না, আমি গরিব মানুষ, এই জায়গা পেয়েছি। হ্যাঁ, তবে ওনার কাছে অনুরোধ করে যদি আপনি একটু রিকোয়েস্ট করে বলেন, তাহলে আমার জানের নিরাপত্তার একটু আছে, আর নইলে রাড়া গ্রামের লোকেরা বিভিন্ন ধরনের লোককে, কিন্তু আমি সবাইকে চিনি না, জানি না, আমি সদ্যবেশে আটি আর এই কথাগুলো আলাপ আলোচনা শুনতেছি। আমার বাইরে আমার ভাই জাহাঙ্গীর এই কেসের বাদী ছিল, আমার জাহাঙ্গীর ভাইকেও তারা মারধর করে দীর্ঘ 1 বছর পরে আমার ভাই মারা গিয়েছে। তবে যাক, আমার বাবারও তারা মারধর করছে, উনিও মারা গিয়েছে। এখন আমি এই মামলা 14 বছর পর্যন্ত এই মামলা কাশেম উকিল সাহেবে আমি গরিব হিসাবে এই মামলা সরকার বাকি চালানো হয়েছে। আমি জানের নিরাপত্তা চাই, আর যাতে আমি পরিবার নিয়ে এই রাড়া মুন্সিবাড়ির জায়গার উপরে বসবাস করতে পারি, এই জন্য আমি সব মানে আমার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মন্ত্রী সাহেবকে অনুরোধ করে বলতেছি, আমার জানের নিরাপত্তা।